এই যে তারা এই কর্মসূচি দিয়ে নিজেদেরকে হাস্যস্বর করছে, আমি বুঝি না কারা এই সিদ্ধান্তগুলো দেয়। এই সমস্ত কর্মসূচি দিয়ে কেউ মানছে না, তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিচ্ছে, তোমাদের মানি না, তোমাদের কিসের অপরাধ আমরা মানি না, এভাবে গাড়ি ঘোড়া চলা মানি ওদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেওয়া, এরপরও লজ্জা হয় না ওদের। আসলে যাদের লজ্জা থাকে না তাদের লজ্জা হওয়ার কোন, যার লজ্জা হারিয়ে গেছে তাকে তো তার তো লজ্জা লাগার কোন কারণ নাই। বিএনপির লজ্জাও হারিয়ে গেছে। আমরাও তো চাই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক, এই ধ্বংসাত্মক অপরাজনীতি থেকে বেরিয়ে আসুক। মানুষ পোড়ানোর রাজনীতি, মানুষের সম্পত্তি পোড়ানোর রাজনীতি, গাড়ি ঘোড়া পোড়ানোর রাজনীতি, চোরাগোপ্তা হামলা যেগুলো টেরোরিস্ট অর্গানাইজেশন করে, এই টেরোরিস্ট কর্মকাণ্ড থেকে তারা বেরিয়ে আসুক, তারা সুস্থ রাজনীতির পথে হাঁটুক, নির্বাচনে অংশগ্রহণ করুক, সেটি আমরাও চাই। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য আমি শুনেছি, আমি মনে করি তিনি যথার্থ বলেছেন। নির্বাচনের তারিখ ঠিক রেখে যদি বিএনপি নির্বাচনে আসার ঘোষণা দেয় তাহলে সেখানে নমিনেশন বা সাবমিশন সহ অন্যান্য যে তারিখগুলো আছে সেগুলোকে রিশিডিউল করা হবে, কিন্তু নির্বাচনের তারিখ ঠিক থাকবে। আমার মনে হয় প্রধান নির্বাচন কমিশনার যথার্থ বলেছেন, আশা করি বিএনপির শুভবুদ্ধির উদয় হবে। এরকম তো বহু ঘোষণা শুনেছি এ পর্যন্ত, এবং যতবার ঘোষণা দেয় ততবার তারা পালিয়ে যায় বা হারিয়ে যায়। তো যেমন 28 তারিখ ঘোষণা দিয়েছিল, এর আগে 30শে ডিসেম্বর গত বছরের ঘোষণা দিয়েছিল খালেদা জিয়া সমাবেশে যোগ দিবে, সেটাও বলেছিল। তো এই সমস্ত ঘোষণা আসলে তাদেরকে হাস্যস্বর করে তুলছে। তারা এই সমস্ত ঘোষণা দিয়ে জনমনে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে, এবং একই সাথে দেশে সন্ত্রাসী টেরোরিস্ট কর্মকাণ্ড পরিচালনা করছে। এবং প্রকৃত অর্থে বিএনপি এখন একটা টেরোরিস্ট অর্গানাইজেশনে রূপান্তরিত হয়েছে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে, এবং তাদের লিডাররাও টেরোরিস্ট লিডারে পরিণত হয়েছে। সুতরাং এই অমুক তারিখ সরকার ফেলে দিবে, কোন একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে দিনক্ষণ বলে তারিখ বলে ফেলে দেওয়া, তার এটাই তো একটা টেরোরিস্ট ঘোষণা। এই ঘোষণাটার মধ্যেই তো একটা সন্ত্রাসী ঘোষণা, এই ধরনের ঘোষণা দেওয়াটাই। এই অপরাজনীতি থেকে আশা করি তারা বেরিয়ে আসবে, আর সাত সমুদ্র 13 নদীর ওপারে থেকে দেশের বাস্তবতা আসলে বুঝতে অসুবিধা হচ্ছে ওনাদের, আর সিদ্ধান্তটা ওখান থেকে আসে। যারা পালাতক কিংবা যারা নির্বাচন করতে পারবে না তারাই সিদ্ধান্ততে নির্বাচনে যাবে না। তো বিএনপি নেতারা তো নির্বাচনে অংশগ্রহণ করছে, তাদের থলে থেকে সবাই তো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আমি আশা করব এই থলে থেকে যাতে বের না হয় সেটার জন্য একটু সচেষ্ট হবে ওরা। কর্মীদের মধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি গতকালকে ভোলা এবং বরিশালে বাড়াবাড়ি হয়েছে, যারা মনোনয়ন করেছে তাদের পক্ষরা একদলের মধ্যে এভাবে অন্যের হামলা চালাচ্ছে, এই বিষয়ে কোনো বক্তব্য আছে এটা আপনাদের? দেখুন, আওয়ামী লীগ একটি বড় দল, প্রতিটি আসনে অনেকেই এমপি হওয়ার যোগ্যতা রাখেন, এবং অনেকেরই দল এবং দেশের জন্য ত্যাগ আছে। সেই কারণে আমাদের দলীয় মনোনয়ন চেয়েছিল প্রায় 3,500 মানুষ, তাদের প্রত্যেকেরই কর্মী সমর্থক আছে। তো মনোনয়ন না পাওয়ার পর অনেকের মধ্যে যেমন বঞ্চনা বা হতাশা আছে, একই সাথে তাদের কর্মীদের মধ্যেও আছে। সেজন্য মাঝে মধ্যে কোনো কোনো জায়গায় উত্তেজনা তৈরি হয়েছে, এটি সবসময় হয়, আমাদের এই রিজনে সব জায়গায় হয়। উত্তেজনার বহিঃপ্রকাশ হয়তো ইউরোপে হয় না, অন্যভাবে হয়, আমাদের দেশে উত্তেজনার বহিঃপ্রকাশ নানাভাবে হয়, সেটি ভারতেও হয়, পাকিস্তানে হয়, শ্রীলঙ্কায় হয়, আমাদের দেশেও সবসময় হয়।